রাগি চোখে তাকাচ্ছেন কেন? ও আচ্ছা আচ্ছা, একটা কথা একটা কথা একটা কথা, সাংবিধানিক স্বীকৃতির ব্যাপারে দেখেন, আমি তো সংবিধান সংস্কার কমিশনে কেউরা, বাট যখন এটা পলিটিক্যাল ডায়ালগ হবে যেখানে আমার ইনভলভমেন্ট স্কোপ থাকবে অবশ্যই আমি এটা বলবো। তবে আমি নজরুল একাডেমি, আব্দুল্লাহ সিকদার ভাই, মাহমুদুর রহমান ভাই, ওনাদের কাছে রিকোয়েস্ট করি, মাহমুদুর রহমান ভাইকে রিকোয়েস্ট করা একটু রিস্কি, কারণ উনি গতানুগতিক জিনিস পছন্দ করেন না। এটা একটা কথা বলেছে যে জাতীয় কবির সাংবিধানিক স্বীকৃতি, আমি বলি এ নিয়ে বহুবার উদ্যোগ নেওয়া হয়েছে, নানান তাল বাহারা করে দাদারা একটু অখুশি হন। এই অখুশির কারণ দেখে আসাদুজ্জামান নূর সাহেব এইটা রিজেক্ট করে দিয়েছিলেন পার্লামেন্ট থেকে, দেড় তারিখ সহ আমি দিতে পারবো। তিনি বলছেন না না না, নজরুল তো আমাদের হৃদয়েই আছে। তো তখন প্রশ্ন করছিল এমপি একজন, বলছে তো জাতির পিতাও তো হৃদয়েই আছে, এটা সংবিধানের মধ্যে ঢুকেছেন কেন? তো বলছেন না, ও জাতির পিতাই জাতির পিতা, কারণ ওর বাড়ি গোপাল লন্ড, এর বাড়ি তো গোপাল লন্ড না, এর বাড়ি হলো চুরুলিয়া, সমস্যা। আব্দুল্লাহ সিকদার ভাই আর লতিফুল ইসলাম শিবলি ভাইকে রিকোয়েস্ট করবো, আপনারা সংবিধান সংস্কার কমিটিতে অ্যাটলিস্ট একটা চিঠি পাঠিয়ে রাখেন, তাহলে এটা একটু রেলেভেন্ট হবে। ও আচ্ছা, সরি সরি, না ওই তো নির্বাচন কমিশন, এটা একটা ফর্মাল একটা ইয়ে গেলে, চিঠি গেলে তাতে সুবিধা হবে, ঠিক আছে। আমাদের এখানে আমি কোনো শত্রুতা বশত বলছি না, আমাদের দেশের সর্বক্ষেত্রে বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনে যেভাবে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করা হয়েছে অবিশ্বাস্য মাত্রায় চলে গেছে। মাহমুদ ভাই নিশ্চয়ই আপনি তিন মাসের মধ্যে টের পাচ্ছেন, আমাদের এখানে এমনকি একটা সামান্য বিয়ের প্রোগ্রামের মধ্যেও আমি দেখি আমার নিজের চোখে দেখা হিজাব করা মেয়ে সেও হিন্দি নাচের তালে তালে ড্যান্স করছে, এমনভাবে অনুপ্রবেশ করিয়েছে। ভারত বাংলাদেশে কোনো জিনিস ফ্রি দেয় না, এতগুলো টিভি কেন ফ্রি দিয়েছে, এই সামান্য প্রশ্ন আমরা করতে ভুলে গিয়েছিলাম। তো এই সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে কোনো অন্য দেশের প্রতি শত্রুতা থেকে না, নিজের আত্মপরিচয়, নিজের আত্মমহিমা, নিজের আত্ম অহংকারকে বোঝার জন্য এই লড়াই মাহমুদ ভাইয়ের পত্রিকা অব্যাহত রাখবে, জুলুমের বিরুদ্ধে পত্রিকার লড়াই অব্যাহত থাকবে, এটা কামনা করছি। নজরুল ইনস্টিটিউটে আমাদের বন্ধুরা আছে, বাংলা একাডেমিতে বন্ধুরা আছে, সমস্ত ক্ষেত্রে নজরুলকে, নজরুল চর্চাটা শুরু হবে, এই চর্চাটা খুব আনন্দময়ভাবে করতে হবে। আব্দুল্লাহ সিকদার ভাই বলতো না যে চাপিয়ে দেওয়া না, চাপিয়ে দেওয়ার পরিণতি কী হয়, এই শত শত মূর্তি ভাঙার মধ্যে তো আপনারা দেখেছেন, চাপিয়ে দেওয়ার দরকার নেই, এটাকে আনন্দময়ভাবে, উপভোগ্যভাবে, সবার কাছে অংশগ্রহণমূলকভাবে, সবার কাছে জিনিসটাকে স্প্রেড করতে হবে। আমরা আমাদের তরুণদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে যে দেয়াল লিখন দেখেছি, এই দেয়াল লিখনের ভাষা বাংলাদেশের প্রতিটা প্রান্তরে নিয়ে যেতে হবে। আমি আর কিছু বলবো না, ভবিষ্যতে মাহমুদ ভাই বলছে যে উনি আব্দুল্লাহ সিকদার ভাইয়ের পরে বক্তৃতা দিবেন না, আমি পরে আগে কোনো সময় বক্তৃতা দিব না, উনি বক্তা চান আমি শ্রোতার আসনে বসবো। আমি কিন্তু সকালাম সময় বাঁচানোর জন্য, সবাই ব্যস্ত আছেন, আমার আসলে বলার কিছু না, আমি মুগ্ধ হয়ে আব্দুল হাই সিকদার ভাইয়ের বক্তৃতা শুনলাম, উনি আমাদের 80% সময় খেয়ে ফেলছেন আর কিছু বলার নাই, 80% সময় কথা বলছেন তবু প্রশংসা করেছি, রাগি চোখে তাকাচ্ছেন কেন?